জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ফেরজানা ইসলামের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক ধর্মঘট ও অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের ব্যানারে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা উপাচার্যের নতুন ও পুরাতন কার্যালয়ের সামনে অবস্থান নেন। অবরোধ কর্মসূচি চলবে বিকেল 4টা পর্যন্ত। এদিকে অবরোধের কারণে কর্মকর্তা কর্মচারীরা অফিসে প্রবেশ করতে পারেননি, কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ডক্টর ফেরজানা ইসলামও। ভোর থেকেই বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল অবরোধের মাধ্যমে ধর্মঘট শুরু করেন আন্দোলনকারীরা। এতে ঢাকা থেকে শিক্ষক কর্মকর্তাদের অধিকাংশই ক্যাম্পাসে আসতে পারেননি।